أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত প্রিয় রেজাউল করিম ভাই, জাযাকাল্লাহ খায়ের। একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন গ্রুপে, এবং এটা একটা সমসাময়িক বিষয় আসলে। সেটা হচ্ছে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে যদি আপনি অন্যায়টা নিজে না করেন, কিন্তু যারা অন্যায় করতেছে তাদেরকে আপনি কোনো না কোনোভাবে সহযোগিতা করতেছে, তো সেই ক্ষেত্রে আপনি গুনাহগার হবেন কি না। আর আরেকটি বিষয় জানতে চেয়েছেন, বর্তমানে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বা দুই দলই মনে করতেছে তারা হক দেশের জন্য ভালো করতেছে, অথচ দুই দলের মধ্যে তাদের সমস্যা রয়েছে। আপনি যদি কোনো একটা দলকে সাপোর্ট করে ভোট দেন অথবা সেই দলের জন্য কাজ করেন, গুনাহগার হবেন কি না, অথবা এই থেকে যদি গুনাহগার হই এই কারণে এই থেকে উদ্ধার হওয়ার কারণ কি, এখানে আসলে অনেক আলোচনা করার প্রয়োজন রয়েছে। প্রথম কথা হচ্ছে, আপনি যে কোনো কাজের ক্ষেত্রে যদি আপনি অন্যায়ের সাথ দেন তাহলে আপনি সমান পরিমাণ গুনাহ পাবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিয়াহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাই ওয়া মান দাআ ইলা দালালাতিন কানা আলাইহিম মিনাল ইসম মিসলু আসানি মান তাবিয়াহু লা ইয়ানকুসু যালিকা মিন আসানিহিম শাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যদি কোনো মানুষকে হেদায়েতের দিকে, ভালোর দিকে আহ্বান করেন, আপনি ওই ব্যক্তির সম পরিমাণ সওয়াব পাবেন, এই থেকে কোনো কিছু কাটানো হবে না। আসে না যে আপনি একজনকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে আপনি কোনো একটা ভালো কাজের আদেশ করলেন, সে ব্যক্তি কাজটা করলো, এখন ওই ব্যক্তি থেকে কিছু সওয়াব কমে গেল আপনার কাছে, অথবা আপনার থেকে সওয়াব তার কাছে কমে গেল, এমনটা হবে না। সমান সমান সওয়াব পাবেন। আর যদি কোনো মানুষকে আপনি গোমরাহির দিকে আপনি সহযোগিতা করেন, যে কোনোভাবেই আপনি সহযোগিতা করলেন, তাহলে ওই ব্যক্তি, ওই গোমরাহি যে অন্যায় করলো, হারাম কাজ করলো, গুনাহের কাজ করলো, ঠিক সমান পরিমাণ আপনিও গুনাহগার হবেন যদি আপনি কাজটা না করবেন, এই থেকে কোনো কিছু কাটানো হবে না। এমনটা না যেই আপনি তাকে গোমরাহির দিকে আহ্বান করলেন, আপনি প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, ঠিক আছে আপনার গুনাহ হবে না, ওই লোকের গুনাহ হবে না। না, আপনি যে তাকে দাওয়াত দিয়েছেন আপনার গুনাহ হবে, এবং ওই লোকের সমান পরিমাণ গুনাহ হবে, একজনের গুনাহ আরেকজনের ভিতরে ঢুকবে না, এটা সেই হাদিস দ্বারা প্রমাণিত। তারপর দ্বিতীয় বিষয় হচ্ছে, এই যে বাংলাদেশের রাজনীতি, যে প্রেক্ষাপট বর্তমানে, কোনো দল করে তাদেরকে ভোট দিলেন বা সাপোর্ট করলেন, ভাই ভোট দেওয়াই তো, ভোট যদি আপনি রাজনীতি করে দেন বা কোনো দলকে সাপোর্ট করে দেন, বাংলাদেশি গণতন্ত্রকে দেন, তো আলেম বলেছেন সেটা হারাম, কারণ এটা কুফুরিবাদের উপরে প্রতিষ্ঠিত। ভোট দেওয়ার কিছু শর্ত সাপেক্ষ তারা করে দিয়েছে, যে ভোট এই কারণে আপনি দিতে পারবেন, এই কারণে আপনি দিতে পারবেন না। যদি কেউ আপনি দল করেন, যে না আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি ইনকিলাব করেন, আপনি জিন্দাবাদ বলেন কোনো দলের সাথে থেকে, আর তাহলে সেই দল যদি কোনো অন্যায়ের কাজে, কোনো বিপদে, কোনো গুমরাহির কাজে নিমজ্জিত হয়, তাহলে ওই দলের সাথ দেওয়াকারী হিসেবে কাল কেয়ামতের ময়দানে আপনাকে দাঁড়াইতে হবে, যে আপনি তাকে সাথ দিয়েছেন, তার অন্যায়ের সাথে আপনি সহযোগিতা করেছেন, সেটা যে কোনোভাবে হোক, তাহলে সেটি আপনি নিশ্চয়ই গুনাহগার হবেন। আর দ্বিতীয় বিষয়, আরেকটা বিষয় হচ্ছে যে ভোট দেওয়ার বিষয়টা। হ্যাঁ, ভোট এক তো নারীদেরকে ভোট দেওয়া যাবে না, এখানে আমাদের বাংলাদেশে যে প্রেক্ষাপট নারীদেরকে আমরা দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দিতেছি, তাহলে তো আরও হারাম, তাহলে আপনার উপরে আরও গজব পড়বে এবং ওই রাষ্ট্রের উপরে গজব পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইয়ুফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরা, ওই জাতি কখনো সফলতা লাভ করতে পারবে না, ওই জাতি বিপদগামী হবে, ওই জাতির উপরে আল্লাহর গজব আজাব আসবে, ওই জাতি বিভিন্নভাবে ধ্বংসের মুখোমুখি হবে, ফেতনা হবে, ফাসাদ হবে, যেই জাতির ভার দায়িত্ব নারীর হাতে তুলে দিয়েছে, নারীর হাতে তুলে দিয়েছে। অতএব কোনো দলকে সাপোর্ট করে ভোট দেওয়া হারাম যাবে না। এখন ভোট দিতে পারবেন কি না, আপনি এলাকাতে, আমাদের যেই, আমাদের এলাকার যে স্থানীয় যে ইলেকশনগুলো হয়ে থাকে, সেখানে যদি পুরুষ হয়, আর যদি মনে করেন সে ব্যক্তি ভালো লোক, সেখানে ইসলামের কাজ হবে, দিনের কাজ হবে, ওই সত্য হিসাব করে আপনার এলাকাতে এলাকার মেম্বার বা এলাকার যে এমপি নির্বাচিত করবেন, এটা একমাত্র দিনের স্বার্থে,
একমাত্র দিনের সাথে, অথবা রাষ্ট্রীয়ভাবেও যদি কোনো কেউ দুইটা পার্টি দাঁড়ায় আর কাউকে ভোট দেওয়ার প্রয়োজন হয়, সেটা হচ্ছে ইসলামের সাথে, যে না এই দলটা হচ্ছে খারাপ, এই দলটা হচ্ছে ভালো, বরং তিনি ইসলামের কিছু কাজ করবে, তাহলে ওই সত্য হিসাব করে তাকে আপনি ভোট দিতে পারবেন, কিন্তু কোনো দল করে আপনি ভোট দেওয়া যাবে না। তারপরে যদি তারা অন্যায় কাজ করে, তাহলে তো আপনার অন্তরের হিসাব আল্লাহ জানবেন যে আপনি মূল উদ্দেশ্য কেন ভোট দিয়েছেন। আর যদি আপনার উদ্দেশ্য থাকে কোনো দলকে বিজয়ী করা, দল কাকে বলবেন, সবই তো খারাপ, সবই তো এই বাতিলের পন্থা, সবাই মনে করে যে রাষ্ট্র সমস্ত ক্ষমতা দেশের জনগণ, অথচ আল্লাহ বলেছেন সমস্ত ক্ষমতা আল্লাহ। তারা এই রাষ্ট্র ক্ষমতার জন্য কখনো শাহজালালের মাজারে যায়, কখনো শাহপরানের মাজারে যায়, কখনো শেরেক করে, তাদের কাছে ধর্মকে নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্যবান আছে, ধর্ম তাদের কাছে তামাশা, ধর্মটা হচ্ছে তাদের কাছে একেবারেই তামাশার মতন, একেবারেই তামাশা। তো এখন যদি কেউ ছোট হোক বড় হোক, যেহেতু অন্যায়, এই অন্যায়ের জন্য আল্লাহর কাছে তোবা, আল্লাহর কাছে তোবা করলে আল্লাহ মাফ করবেন যে হে আল্লাহ আমি আপনার কাছে তোবা করতেছি এবং এই মত থেকে ফিরে আসতেছি, তোবার উপরে আর কি, তোবা করলে আল্লাহ অনেক ভালোবাসেন এবং তোবা করলে আল্লাহ ক্ষমা করবেন। তাই আমরা চেষ্টা করব মানুষকে ভালো আদেশ দেওয়ার জন্য, ভালো আদেশ দেওয়ার জন্য এবং ভালো সাথে থাকার জন্য, অন্যায় থেকে, হারাম কাজ থেকে যা বিরত রাখার জন্য কাউকে আদেশ দিব, আর ভালোর যারা অন্যায় কাজে হারামের সাথে জড়িত আছে তাদের সাথ দিব না, ভালো কাজের সাথ দিব এবং ভালো লোককে আমরা সাপোর্ট করবো। এটা হচ্ছে একদম ইমানের দাবি, এটা হচ্ছে মুমিনদের দাবি। আল্লাহ আমাদেরকে ভালো কাজ, ভালো কথার মতন বলার মতন তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء